হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো গডজিলা কম মুভি নিয়ে, যে মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে। আর এই মুভিটা যখন আমি ট্রেলার ব্রেকডাউন করেছিলাম বা আমি যখন ট্রেলার দেখেছিলাম, ভেবেছিলাম মুভিটা সিলি মুভি হবে, ঠিকঠাক লাগবে, ঠিক আছে, জাস্ট ওরা ফাইট করবো, ওটাই ভালো লাগবে। বাট মুভিটা আমার দারুণ লেগেছে, এতটা ভালো আমার যে মুভিটা লাগবে সেটা আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে। এই মুভির থেকে ওখানে এক্সপেকটেশন ছিল না যে এত ভালো লাগবে মুভিটা। স্পেশালি আমি যখন হলে দেখছিলাম না, আশেপাশে আমার যারা বসছিল তারা এত বেশি এনজয় করছিলো, তাদের দেখে আমারও বেশি বেটার ফিল আসছিল। তোমার যদি নো ওয়ে হোমের কথা মনে থাকে, স্পাইডারম্যানের সেই মুভিটাতে পাশাপাশি লোকজন এক একটা সিনের এত সুন্দর রিয়াকশান করছিল না, তোমার মুভিটা দেখার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়ে যাবে। অ্যাভেঞ্জার এন্ড গেমে যে রিয়াকশান পাশাপাশি লোকজন পাচ্ছে, এবং তোমার এক্সপিরিয়েন্সটা আরও বাড়িয়ে দেয়, বাড়িতে গিয়ে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কখনই পাবে না। তো এই মুভিটাও কিন্তু আমার সেরকমই এক্সপিরিয়েন্স ভালো করেছে, বিকজ পাশাপাশি সবাই খুব এনজয় করছিলো। আর মুভিটার উপর কোনো জায়গায় এমন ছিল যে মুভিটার উপর লোকে হাসছে, মুভিটার সঙ্গে কয়েক জায়গায় লোকে হাসছে, বাট মুভিটার উপর কখনই লোকে হাসছে না। স্পেশালি গডজিলার কমের মধ্যে একটা কাইন্ড অফ মানে ছোটো ফাইট থাকবে, ঠিক আছে, ওরা মানে হয় ব্রোম্যান্স টাইপের, তো সেরকম কাইন্ড অফ থাকবে, সেটা দেখে কাইন্ড অফ হাসি আমি কিন্তু মুভিটার উপর না, মুভিটার সঙ্গে আমরা হাসি, ঠিক আছে। স্পেশালি একটা ছেলে এরকম যে একটা সিন আছে, ঠিক আছে, এত ভালো ভালো সারপ্রাইজ আছে এখানে, আমি আশা করি তোমাকে সারপ্রাইজ কিন্তু নষ্ট করবে না। স্পেশালি তুমি মনে থাকে আমার নো ওয়ে হোম যখন দেখেছিলাম, ওখানে যখন অ্যান্ড্রু গারফিল্ড টবি ম্যাগওয়ারকে দেখেছিলাম, তখন একটা সারপ্রাইজ দিয়েছিল যে আনন্দটা পেয়েছিলাম, ঠিক আছে। বা এন্ড গেমে যে বা ইনফিনিটি ওয়ারে যখন লোকজন মারা যাচ্ছিলো বা লোকজন ফিরে আসছিলো, ওই সারপ্রাইজগুলো আমাদের হলে বসে থাকার এত মজাটা, সেটা কিন্তু আমরা এই মুভিতেও পেয়েছি। অনেকগুলো ভালো সারপ্রাইজ আছে যেগুলো আমি জানতাম না, সেগুলো না জেনে গিয়ে দেখে আমার কিন্তু বেশি মজা লেগেছে। তো তোমাকে সারপ্রাইজগুলো নষ্ট না করে বেশি মজা পাবে তুমি হলে গিয়ে বসে দেখতে। এটা এবার গডজিলার কংয়েরটা বেশ ভালো পার্সোনালিটি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওদের যে আলাদা পার্সোনালিটি সেটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। ওরা কীভাবে কথা বলছে, ঠিক, অ্যাকচুয়ালি ওরা কথা তো বলে না, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটা মানে স্পেশাল খাস সাইন ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে ওদের উপরে, ঠিক আছে, সেটা বেশ ভালো লেগেছে। স্পেশালি আমার মনে হচ্ছে যে কং তারটা বেটার লেগেছে, বা তার যে ভিলেনগুলো আছে তারটা বেটার লেগেছে, কেননা ওরা কাইন্ড অফ হিউম্যান টাইপের মানে জন্তু, তো ওদের যে কথা বলার ধরনগুলো এক্সপ্রেশনগুলো সেগুলো কিন্তু বেশি আমাদের মন ছুঁয়ে যায়, ঠিক আছে। এবং অনেকগুলো বিষয় যেগুলো আমার মনে হয়েছিল খুব সিলি, যেমন ব্রুসের পিন কেন হয়ে গেল গডজিলা, বা ধরে নাও আমাদের কংয়ের হাতে গটলেট কোথায় পেল, তো সেগুলোর উপর ভালো কারণ দেওয়া হয়েছে এখানে, কেন ওগুলো এসছে, কী জন্য ওগুলো চেঞ্জ করা হয়েছে, তো ওই জিনিসগুলো খুবই মজা দেয় আমাদের মুভিতে। এইবার একটা কথা বলবো, মুভিটা বেশিরভাগটা আমাদের কাইন্ড অফ ইউরোপের উপর দেখানো হয়েছে, এবং ইউরোপ মনে করলে কিন্তু আমরা নানারকম বড়ো বড়ো আমরা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হচ্ছে অনেক পুরোনো পুরোনো ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, এবং ঐতিহ্য আমরা আমার মনে করে, ঠিক আছে। এবার সেইগুলোর ডিস্ট্রাকশান, স্পেশালি গডজিলা যখনই উঠে আসে, যখনই কিছু লড়াই করে, এত বেশি ক্যাজুয়ালিটি, ঠিক আছে, এত বেশি ডিস্ট্রাকশান, সেগুলো দেখতে আমাদের মজা লাগে। কিন্তু যদি ভেবে দেখো এই রিয়েল কাইজুগুলো যদি আমাদের রিয়েল লাইফে থাকতো তাহলে কী হতো, ঠিক আছে। আর এখানে দেখানো হচ্ছে এটা ওদের ওয়ার্ল্ড, আমরা সেখানে আছি কিন্তু ওয়ার্ল্ডটা ওদের, ঠিক আছে, তো ওরা কীভাবে ডিস্ট্রাকশান করছে লড়াই করার সময় আমাদের ওয়ার্ল্ডটা, ঠিক আছে, সেটা রিয়েলি কী বলবো, দেখতে মজা লাগছে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এবার আমরা যদি ভিএফএক্স নিয়ে কথা বলি, আমি বলবো এর আগের যে মুভিটা ছিল গডজিলা ভার্সেস কং, ঠিক আছে, ওই মুভিটা খুব শার্প ছিল ভিএফএক্স, দেখতে মানে দারুণ দেখছিল, কিন্তু এইখানে না এরা কিছু স্মুথ রেখেছে ভিএফএক্সটা, ঠিক আছে, স্মুথ রেখেছে, ওখানে শার্প ছিল, ওটাই দেখতে বেশি ভালো লাগছিল। কিন্তু এইখানে ওইখানের থেকে বেশি না বেশি পার্সোনালিটি দেওয়া হয়েছে, ঠিক আছে, কাহিনীর মধ্যে আর একটু বেটার ফ্লেভার দেওয়া হয়েছে, যেটা আমার বেটার লেগেছে, ঠিক আছে। এইখানে মানে দুজন এই কং আর গডজিলা কিছু করছিল, কেন করছিল, এর পিছনে রিজনটা কি, তুমি স্পয়লার দিচ্ছিলে, ঠিক আছে, তো রিজনটা কী আছে সেইগুলো খুব ভালো দেখানো হচ্ছে, এবং এদের পার্সোনালিটিগুলো ওখানে অতটা বেশি এরা এক্সাম্পাই করেনি, এখানে কিন্তু বেশি মনে হচ্ছে পার্সোনালিটিগুলো উপরে আসছে, সেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে এই মুভিতে অনেকটা বেশি টাইম এমন এমন দেওয়া হচ্ছে হিউম্যানরা নেই, পুরো কাহিনী দেখানো হচ্ছে, সেটা কিন্তু আমি বলবো একটা ভালো ডিসিশন ছিল, বিকজ এই মুভি কিন্তু হিউম্যানদের দেখার জন্য আমরা যাই না, আমরা যাই হচ্ছে কাহিনীদের দেখার জন্য, তাদের ফাইট দেখার জন্য, তাদের প্রবলেম দেখার জন্য। তো এখানে অনেক বড় বড় ফাইট আছে অনেকগুলো, এবং এরা অনেক জায়গায় এমন আছে মুভি যেখানে শুধু কাহিনীরাই আছে, ঠিক আছে, সেগুলো দেখতে কিন্তু বেশ মজা লেগেছে আমার। আর এই উইঙ্গার যে ডাইরেক্ট করেছে এই মুভিটা, আগের মুভিটা ডাইরেক্ট করেছিল, তার যে এখানে কাজ মানে যে স্টোরিটাকে সিম্পলিফাইড একটা কাজটা,
সেটা খুব ভালো করেছো। ও বলছিল যে আমি স্টোরিটাকে সিম্পলিফাই রাখতে চেষ্টা করছি যাতে কি না সবাই বুঝতে পারে, কারো কোনো প্রবলেম না হয়। আর এই মুভিটার স্টোরিটা খুব সুন্দর স্পেসে যায়, ঠিক আছে, যে খুব ফাস্ট হচ্ছে মনে হবে না স্টোরি লাইন, আবার খুব স্লো হচ্ছে সেরকম মনে হবে না। আর এত সুন্দর সিম্পলিফাই রাখা হয়েছে স্টোরিটা, কারো বুঝতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আগের মুভিগুলো তুমি দেখে থাকো তাহলে বেশ ভালো লাগবে, এখানে অনেকগুলো তোমার কাছে ইসরায়েল বোম পাবে। আগের মুভি না দেখে থাকো তাহলেও তোমার কোনো প্রবলেম হবে না এই মুভিটা দেখতে বা বুঝতে, ঠিক আছে। এত সুন্দর সিম্পলিফাইড মুভিতে একটা স্টোরি লাইনটা রেখেছে যেখানে আমাদের কোনো প্রবলেম হয় না বুঝবে, এবং আমরা খুব স্মুথলি যখন যেরকম ভাবে স্টোরি লাইন বিটগুলো এগাচ্ছে আমরা সেরকম এক এক করে এগাতে পারি, এবং সেটা খুব বেশি মজা দেয় যখন আমরা স্টোরিটা ভালো বুঝতে পারছি। এবার আমরা হিউম্যান কাস্টের কথা যদি বলা করি, এর মধ্যে যে সবচেয়ে বাচ্চা একটা মেয়ে দেখানো হয়েছে, মেয়েটাকে আগের বারে দেখানো হয়েছিল, সেই মেয়েটার কিন্তু সুন্দর স্টোরি লাইন রয়েছে সাইড, সেটা কিন্তু বেশ ভালো লাগে এবং সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করে এই গডজিলা স্টোরি লাইন, ঠিক আছে। এবং বাকি যে হিউম্যান রয়েছে তাদের কিন্তু জাস্ট মানে ফর কমেডি বা সামথিং দেখা হয়নি, তাদের বেশ ভালো আর্ক দেওয়া হয়েছে। আর আগের বারের থেকে না মানে কাজটাকে ছোটো করা হয়েছে, আগে প্রচুর কাজ ছিল, কাউকে বেশি টাইম দিয়ে যাচ্ছে না এবং তার হিউম্যানগুলো কতটা মজা আসে না, কিন্তু এখানে একটা ছোটো কাজ টাকা হয়েছে হিউম্যানদের এবং তাদের ভালো আর্ক দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারগুলো কিন্তু ভালো লাগে, ঠিক আছে, অন স্ক্রিন ভালো লাগে। এবং এখানে যেভাবে এফেক্ট করছে সে মানে স্টোরি লাইনটাকে, সেটাকেও মজা দেয় আমাদের, এবং প্রত্যেকটা হিউম্যানের কাজ যেগুলো দেখানো হয়েছে আমার ভালো লেগেছে। স্পেশালি টাইলার হেনরি প্যারির কাজ আমার বেশি ভালো লেগেছে, তার জাস্ট কমেডি রিলিফ না, তার যে বিট পয়েন্টগুলো সেগুলো ভালো লেগেছে, আগের মুভির থেকে অনেক বেটার লেগেছে এবং সে আমাদের কিন্তু ইটারনাল মুভিতেও ছিল। এবার যদি ফাইটের কথা বলি, একটা ফাইটটা দারুণ আছে। আর এখানে না স্টোরিটার কিছুটা আমি বলবো কম হেভি, ঠিক আছে, বিকজ আমরা আর মিডল আর্থ রাইডার যাচ্ছি এবং সেখানে এক্সপ্লোর করছি, এবং সেখানে কংয়ের যে আগে মানে ভিলেনটা, ঠিক আছে, আমরা যাকে দেখি রেড টাইপের, তো তার যে কাহিনী সেটাকে বেশি ইনফ্লুয়েন্স করছে এই মুভিতে, এবং দুজনেই কিন্তু আলাদা আলাদা অপোনেন্ট পায় লড়ার জন্য, কং লড়া হচ্ছে রেড টাইপের ভিলেনটার সাথে, আর আমাদের গডজিলা কিন্তু কাইন্ড অফ একটা ডাইনোসর টাইপের লিজার্ড দেখানো হয় তার সঙ্গে লড়ে, ঠিক আছে, এটা স্পয়লার না, এটা আমাদের ট্রেলারে ছিল, ঠিক আছে। তো এরা কিন্তু এরকম পয়েন্ট পায় যারা এখানে লড়াই করে, এবং লড়াই কিন্তু একটা না, বেশ অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো লড়াই দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সেখানে যে VFX এর কাজ এবং ডাইরেক্টিং কাজ আমার কিন্তু সেখানে বেশ মজা লেগেছে, বেশ ভালো লেগেছে। এবার নিউ কাইজু অনেকগুলো আনা হচ্ছে, গডজিলার কংটা যেমন চাই তার সঙ্গে ছোট কং সেটার কিন্তু একটা ভালো কাজ হচ্ছে, এবং যে ভিলেন রেড টাইপের তারও কিন্তু একটা ভালো কাজ রয়েছে, এবং একটা লিজার দেওয়া হয়েছে সেটা মানে বলবো না অতটা পার্সোনালিটি আছে, ঠিক আছে। বাট আমার বেশি ভালো লেগেছে হচ্ছে এই রেড টাইপের কং দেওয়া হয়েছে না, যে ভিলেন তার কাজ কিন্তু মানে তাকে যে পার্সোনালিটি দেওয়া, তার যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বেশ মজাদার, এবং প্রত্যেকটা কাইজুর কিন্তু নিজের আলাদা একটা স্টোরি আছে যেটা কিন্তু এই মুভিটাকে আরও এনহ্যান্স করে। আর এই মুভিটা তুমি হচ্ছে আমি কী বলবো যে বিগ আগে যেটা বলেছিলাম সেটাই কিন্তু আরেকটু মজার, যে এই মুভিটা সিট ব্যাক করে পপকর্ন মুভি, ঠিক আছে, তুমি আরামসে বসো, তোমার যদি এই মুভিটা দেখতেই হবে এমন কোনো ব্যাপার, কিন্তু তোমার কাছে টাইম আছে মনে হয় একটা মুভি দেখে হলে কি, তাহলে এই মুভিটা ডেফিনেটলি হলে কি দেখতে পারো, সিট ব্যাক করবে, একটা পপকর্ন নেবে, আরামসে বসবে আর মুভিটা এনজয় করবে। আর আমি তোমার গ্যারান্টি দেবো মুভিটা থ্রু আউট এনজয় তুমি পাবে, বিকজ মুভিটা তৈরি এমন হচ্ছে লোকজন আরামসে বসে এনজয় করবে ফুল ফ্যামিলি সাথে। তো উইঙ্গার এই যে ডাইরেক্টর সে কি ট্রিলজি করতে পারবে, ফার্স্ট মুভিটা করেছে, সেকেন্ড মুভিটা করলো, ফার্স্ট মুভিটা ভালোই কামিয়েছিল যদিও প্যান্ডামিক রিলিজ করেছিল, এই সেকেন্ড মুভিটা যদি ভালো কামায় তাহলে কিন্তু থার্ড মুভিও পেতে পারে, ঠিক আছে, থার্ড মুভিটা ট্রিলজি কমপ্লিট করতে পারে, আমার মনে হয় তাই করতে দেওয়া উচিত, বিকজ এই সেকেন্ড মুভিটা বেশ বেশ ভালো হচ্ছে। বাট এই মুভিগুলো কিন্তু খুব কস্টলি, বিকজ যে এই যে ক্যারেক্টারগুলো সবই হচ্ছে VFX এর উপর এবং সেগুলো কিন্তু খুব কস্ট লাগে তৈরি করে। তো এই মুভিটা যদি ভালো কামায় তাহলেও থার্ড মুভিটা পাবে এবং সেটা কিন্তু বেশ ভালো হতে পারে, ঠিক আছে। এই মুভিগুলো কাইজু মুভিগুলো কিন্তু বেশি মজাদার, এবং এর আগেই যে গডজিলা -1, ঠিক আছে, জাপান বের করেছিল অনেক কম কস্টে কিন্তু ওরা একটা গডজিলা তৈরি করে, সেটা কিন্তু অস্ত্র পেয়েছিল VFX-এর জন্য, কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে হলিউড খালি বেশি খরচা করে তার জন্যই VFX ভালো আছে এমন না, যদি তুমি বুদ্ধি লাগাও তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের সঙ্গে VFX ইউজ করেও ভালো কাজ করাতে পারে, যার জন্য অস্ত্র পর্যন্ত পেয়েছি, ঠিক আছে। তো অল ইন অল বলবো আমি এই মুভিটা একটা ভালো চিল আউট মুভি, তুমি যদি ডেফিনেটলি একটা মুভি দেখতে চাও এটা হলে গিয়ে ট্রাই করতে পারো, যেটা তোমাকে কমপ্লিটলি ফান দেবে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি গডজিলা কং এম্পায়ার অন দ্য থিং। তো আমার মুভিটা বেশ ভালো, তোমার কেমন লেগেছে, তোমার কত এক্সপেক্ট করছো আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে ভালো লাগবে।